नमस्कार बंधुरा মমতা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমি আপনাদের দেখাবো আমাদের পুকুরের মাছ কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সহজেই রান্না করি তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন তো আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের একেবারে টাটকা জ্যান্ত মাছ এই সকালে বেলে মাছগুলো কিন্তু ধরা হয়েছে আর এই মাছগুলোই আজ আমি আপনাদের রান্না করি দেখাবো तो प्रथम माछगुलो आमी भालो करे केटे नेब प्रथम बटी दिए ए भावे आमी आँशगुलो किन्तु छाड़िए नेब एबारे आमी भेटकी माछेर आँशगुलो छाड़िए नियेछि आर एइभावे पाखनागुलो केटे निच्छि एइभावे आमी किन्तु माछगुलोके भालो करे केटे नेब तो ये भेटकी माछे आमार किन्तु तेल बार हो गेछे और ये भेटकी माछे जे तेल आपनारा देखते पाच्छेन ए तेल किन्तु रान्ना करले खेते दारुण लागे এই ভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভালো করে কেটে নেব আর আমার কিন্তু সব কটা ভেটকি মাছে आज के तेल बार हो गए आज माछेर डिम बार होयनि एबार आमी चले एसेछि आमार बागाने एखाने किन्तु आमी माछगुलो सब धुये नेब आर माछ धोवार जन्य किन्तु आमार बागानेर मध्ये आमाके आसते हय আর এটাই হচ্ছে আমাদের সবজি বাগান আর এখানে মুরগিগুলো কিন্তু এখন ছাড়া হয়েছে তো ওরা এই কচি কচি পাতাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে আর এগুলো হচ্ছে বাগানের বড় বড় গাছ এখানে আছে পেয়ারা গাছ নারকেল গাছ কাঁঠাল পেঁপে আর এখানে কিছু সবজি লাগানো হয়েছে আর এই ধনেপাতা গাছগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে আর এই গাছগুলো হচ্ছে গাজর ওখানে আছে বিনস আর এটা হচ্ছে সরষে গাছ আর এটাই হচ্ছে আমাদের বাগান আর এখানে আমি ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব সরষের তেল আর তেল গরম হয়ে এলে আমি কিন্তু মাছগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি এইভাবে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব एक पीट माछ आमार भाजा किन्तु हये गेछे एबार आमी माछगुलो भालो करे पालटे नेब आर माछगुलो एइभावे आमी किन्तु लाल लाल करे भेजे नेब आर माछ भाजा आमार किन्तु हये गेछे एबार आमी एइ माछगुलोके तुले नेब आर बाकी माछगुलो आमी किन्तु भेजे नेब
আর এই মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এভাবে আমি মাছগুলোকে তুলে নেব। আর কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরষে ফোড়ন, আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো টমেটোর মধ্যে কিছু টমেটো কুচি, আর এখানে আমি কিছু টমেটো কুচি রেখেছি, আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সরষে। এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা। এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ, আর আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এক চামচ মাছের মশলা। এবার আমি মশলাটিকে ভালো করে কষে নেব। মশলাটিকে আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম দু চামচের মতো টক দই। এবার আমি আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার মশলা কিন্তু আমার তেল থেকে ছাড়িয়ে এসছে, আর মশলা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। মাছের ঝোল ভালো করে ফুটে উঠলে এবার আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন মাছের ঝোল আমার কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। তো মাছের ঝোল আমি একটু ফুটিয়ে নেব। দেখুন মাছ রান্না আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। আর এই পুকুরের টাটকা জ্যান্ত মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।